ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমরা বানাবো ডিম ছাড়া কেক। ডিম ছাড়া কেক বানাবার জন্য আমরা প্রথমে একটি পাত্রে গুঁড়ো চিনি নিয়ে নেব, তার সমপরিমাণ ময়দা নেব, তারপর দিয়ে দেবো সামান্য বেকিং সোডা, তারপর দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার। এবার এগুলিকে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো দুধ। দুধের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটিতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা কাজু এবং কিশমিশ। তারপর দিয়ে দেবো গলিয়ে রাখা মাখন। মাখনটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রের গায়ে ঘি লাগিয়ে নেব। এবার ঘিয়ের উপরে ময়দা লাগিয়ে নেব। এবার তৈরি করে রাখা মিশ্রণটি পাত্রে ঢেলে দেব। এবার এর উপরে কাজু কিশমিশ ছড়িয়ে দেব। এবার একটি প্রেশার কুকারের ভিতর নুন ছড়িয়ে দেব। তারপর কেকের পাত্রটি কুকারের ভেতরে বসিয়ে দেব। কুকারের ঢাকনাটি গার্ডার এবং সিটি খুলে প্রেশার কুকারটি বন্ধ করে দিতে হবে। এইভাবে হালকা আঁচে 40 মিনিট বেক করে নিতে হবে। 40 মিনিট হয়ে গিয়েছে। এবার এটিকে ছুরির সাহায্যে পাত্র থেকে বের করে নেব। ডিম ছাড়া কেকটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এইরকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।